15 লাখ টাকা উধাও দুই গৃহরক্ষী জওয়ান। নামনি মা শরাইঘাট এক্সপ্রেসত আরক্ষীর রূপত চোর, 7 দিনে সন্ধান নাই দুই খাকি পোশাকধারীর। শরাইঘাট এক্সপ্রেসত মারোয়ারি সম্প্রদায়ের দুজন লোকে কঢ়িয়ায় আনিছিল সেই টকার বেগ দুটা, আর নিয়মিয়া তালাচী অভিযানত সেয়া ধরা পেলাইছিল দুজন গৃহরক্ষী জওয়ানে। আর তার পিছতেই টকার বেগ দুটা উঠাও হয় সেই গৃহরক্ষী জওয়ান দুজন। দুই গৃহরক্ষী জওয়ান হল বাবুল আলী আর নূর মোহাম্মদ। রেল আরক্ষীয়ে সকল কথা জানিও লুকাবলৈ চেষ্টা চলাইছিল সমগ্র ঘটনা। 7 দিনে দুই চোরের সন্ধানহীন হওয়ার পিছতো কিয় চুপে চাপে আছিল শীর্ষ আরক্ষী বিষয়াসকল? প্রাগ নিউজে শীর্ষ আরক্ষীর পর জানিব বিচরার পিছতেই পাণ্ডু সরকারি রেল আরক্ষীয়ে লিখিতভাবে এই বিষয়ে অবগত করেছে এস আর পি হেমন্ত দাসক। বিষয়টি সন্দর্ভত এতিয়াও রুজু হওয়া নাই কোনো গোচর। এটা প্রশ্ন উত্থাপন হয়েছে, আজি পর্যন্ত কিয় এই ঘটনার এজাহার দাখিল করা নাই ভুক্তভোগী লোক দুজনে? আছে নাকি ইয়ার আরতো কিবা রহস্য? সেই কথা পোহরলে আহিব আরক্ষীর তদন্তর অন্তত। ইফালে আজিও নোলাল 60টা সোণর বিস্কুটর সন্ধান। জেলাত মুখ খোলা নাই এজনও সাক্ষী পোশাকধারিয়ে। এইজন দিসপুর থানার উপ পরিদর্শক নিপু কলিতা। এইজন এতিয়া কুখ্যাত হয়ে পড়েছে সোণর বিস্কুট চোর হিসাবে। লগত আছিল হাউিলদার ফাইজুর রহমান, গৃহরক্ষী জওয়ান আফজল আলী। সোণর বিস্কুট লৈ উধাও হওয়া নিপু কলিতা আরক্ষীর জালত পড়িল। দুদিন পাছত আফজল আলীও জালত পড়িল। দীর্ঘদিন পলাই থাকা ফাইজুরেও অবশেষত জালত পড়িল ঠিকই। কিন্তু আজিও 60 টুকুরা সোণর বিস্কুটর এটুকুরাও বিচারি উলিয়াব নোৱাৰিলে আরক্ষীয়ে। কারণ কি শুনক যুতিয়া আরক্ষী আয়ুক্ত দেবরাজ উপাধ্যায়ের মুখেরেই। যে নিপু কলিতায় আমাক বেশি কোপারেট করা নাই, এও আমাক কোপারেট করা নাই, তেও কাস্টডিত আছে। নিপু কলিতায় যেটো ঠাইত ফুল স্টপ দিয়ে, সিও সেই ঠাইতে ফুল স্টপ দিয়ে। যে এনেকে যাওয়াতো হয় বলে কয়, অহাতো হয় বলে কয়, সোণর বিস্কুট অনাতো হয় বলে কয়। কিন্তু সোণখিনি কি হল সি কইছে, সোণখিনি তার লগত আছিলে, তারপিছত সি কি করলে মই নাজানো, মোর ভাগত পোৱা নাই, এইটোয়ে সি কই আছে। ভিডিও জার্নালিস্ট আজহারর সৈতে সমরজ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।